Assalamualaikum. Shabai ke Eid Mubarak. Shabai kya mana chhen? Amra alhamdulillah bhalo achi. Eje madam ekhon namaze jacche. Cartoon dress pore. Abar chul thik kore. Ajke din ta onek shundor. Sweden ajke government holiday. আর এমন একটা বন্ধের দিন আমাদের ঈদও পড়েছে খুব ভাল লাগতেছে ছোট ছোট ফুলগুলো ফোটা শুরু করছে এগুলো না দিনের বেলা দেখি না আস্তে আস্তে সন্ধ্যা হলে না এগুলো আস্তে আস্তে চলে যায় মানে কেমন জানি তেনিয়ে যায় যা মনে হয় কালকেও বাসার নিচে দেখছিলাম যে সন্ধ্যা হয়েছে আর দেখা যায় না রোদে গা পুড়ে আছে কিন্তু আবার জ্যাকেট গায়ে দিলে গরম লাগতেছে সুইডেনে লকডাউন নেই তারপরও এখানে একসাথে জমায়েত হওয়া নিষেধ যার কারণে মসজিদগুলোতে ওভাবে সবাই ঈদের নামাজ পড়তে পারতেছে না তাই যে যে যার যার বাসায় যেভাবে করে পড়তেছে সবাই মিলে একসাথে অ্যারেঞ্জ করে পড়তেছে ঠিক না তোমরাও তো পড়বা আমরা এখন ফাহাদরা যারা একসাথে কাজ করে ফাহাদের কলিগরা ওনারা তো ব্যাচেলার ওনারা যে বাসায় থাকে ওখানে সবাই মিলে একসাথে নামাজ পড়বে তো ওখানেই যাচ্ছি তো ওখান থেকে নামাজ পড়ে আমরা বাইরে ঘুরতে বেরোবো বিদেশ জীবন যেরকম হয় আর কি একা একা ঘুরো না ফাহাদ একা একা ঘুরো কি করছো তুমি দেখি ফার্স্টে প্রথম তাকবীর এরপরে সালাম প্রথম তাকবীর পরে হাত বাঁধতে হবে এরপরে সালাম এরপর আরো দুটো তাকবীর হবে সবাই আল্লাহ বলে হাত ছাড়তে হবে পরে তৃতীয় তাকবীরের সময় একটা সুরা একটা সুরা সাথে কোন একটা সুরা দিবে এরপরে আল্লাহ বলে পঞ্চম তাকবীর আল্লাহ বলে সুরা এরপরে আমরা উঠাবে উঠার পরে ফার্স্টে একটা সুরা আর একটা সাথে অন্য একটা সুরা মিলে পড়তে হবে এরপরে আবার তিনটে তাকবীর হবে তারপর চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার শো আল্লাহু আকবার আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم سمع الله لمن حمده السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তোমাকে মানিয়ে দিছে মানে চাচু মানে দিচ্ছে তোমাকে
ঈদ মোবারক বলো, তোর চোখে ঈদ মোবারক বলো, ঈদ মোবারক বলো। বাবা মা কই, কোনো খবর নাই, চলে যাচ্ছ, জিজ্ঞাসা করার প্রয়োজনও নাই না? চাচুদের সাথে চলে যাচ্ছ, বাবা মার দরকার নাই? সুন্দর দিন, সব পিচ্ছিগুলো খেলতেছে। আমি না কেন এখানে আসা যাবে? বিদেশ জীবনের ঈদ, এখন পার্কে যাও খেলো। যদি আজকে ওদের অফ ডে থাকার কারণে অনেকেই বাইরে খেলাধুলা করতেছে। আর লাস্ট ওয়ান উইক ধরে তো খুব বৃষ্টি পড়ছিল, সে অনুযায়ী আজকে একটু রোদ আছে, গতকাল রোদ ছিল, তবে অনেক গরম রোদটা। ও কি শিপে উঠবে? নামবে? ও শেষমেশ নামলো সে। আসলে ঈদ জিনিসটা বাচ্চাদের, এটা আবার প্রমাণিত। সব বাচ্চারা এখানে খেলতেছে, এখানে অনেকে আছে যারা মুসলিম, এরা ড্রেস পরে আছে দেখলে বোঝা যায়। যে সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চাদেরকে নিয়ে আসছে খেলার জন্য। ও এক স্টেপ উঠার পর আর বাকিটা উঠতে পারে না, না ওটা উঁচা বেশি। যাই হোক, সাহস করে অতটুকু উঠছে সেটাই অনেক। রেডি? আসো। ওয়াও, ইয়ে, আমি না যে দৌড়, আমি না ওখানে যখন পার্কে দাঁড়ায়ছিলাম ফাহাদ, তখন মানে একজন বাইক স্টার্ট করলো না, ভয় পাইছি, হঠাৎ করে ভয় লেগে উঠছে। ওকে ধরে রাখো, আবার পানিতে দৌড় দিবে, একটু রাস্তায় দৌড় দিছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলেই অনেক ভয় লাগে রাস্তার পাশ দিয়ে হাঁটতে। হাঁটো, পড়ে যাবা পানিতে। তুমি দৌড়াবে এখানে না, বাসার কাছে গিয়ে দৌড়ায় মা, এরা দৌড়ালে তো পানিতে ঢুকে যাবে সোজা। দাঁড়াও মা, এই যে ডান পাশে দৌড়াও তুমি, এই যে ডান পাশে, হ্যাঁ ডান পাশে হাঁটো, সমস্যা কি মার কোলে? এদিকে আস্তে আস্তে আস্তে, পানিতে ঢুকে যাবা তুমি আবার।
আমি কি করছি মা? আমি তোমাকে ধরবো, আমি দৌড়াবো, এই এত বড় ইয়ে হয়ে আমি তোমার সাথে দৌড়াবো? হ্যাঁ, ওয়েট এ মিনিট, ওয়েন্টা আমি না কমফার স্ট্যাচু রোদ উঠলে আসলে সব দেখতে সুন্দর লাগে, পাহাড় রোদে আসলে দেখতে সব সুন্দর লাগে না, মানে আল্লাহ একটা লাইট দিছে সে লাইটে সব সুন্দর। মা তোমার যা সাইজ তুমি তো ওইটার ভিতরে ঢুকে যাবা, ওর যা সাইজ ও তো ওই ফাঁকে দিয়ে ঢুকে যাবে, কি করবে? আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ আজকে বাসায় অনেক গেস্ট আসবে। তো আজকে এখনের মতো এখানেই বিদায়, ঠিক আছে? শুরু হয়ে গেছে, সে সারা রাত ঘুমায় নাই, দুষ্টামি করেছে, এখন সকালে আর্লি উঠে দুষ্টামি করতে করতে এখন টায়ার্ড। ব্যানটা মাথায় পড়ো মো, মো সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। দিবেন না সে, আল্লাহ হাফেজ। আজকের মতো সবাইকে এখানে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।